আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, তোমাদের বিজ্ঞান শিক্ষক। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণী, তোমরা দেখতেই পাচ্ছ সপ্তম শ্রেণীর দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা, এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো। এইটা আজকে আমরা শুরু করব। যাই হোক, এই চ্যাপ্টারে অনেকগুলো টপিকস আছে, আজকে আমরা কিছু টপিকস সম্পর্কে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন প্রথমেই আছে আধান বা চার্জের উৎপত্তি। আধান বা চার্জের উৎপত্তি, দেখো প্রথমে আমরা পড়ব আধান বা চার্জের উৎপত্তি। দেখো এখানে আমি একটা ছবি আঁকছি, এটা হচ্ছে পরমাণুর ছবি। তোমরা আগের পদার্থের গঠন চ্যাপ্টারে আমরা পরমাণু কি, অণু কি, এগুলো সম্পর্কে আমরা একটু কথা বলেছি। তোমরা জানো পরমাণু, যেমন সাপোজ পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এবং আমরা জানি পদার্থ কি দিয়ে গঠিত, অণু দিয়ে। অণু আবার কি দিয়ে গঠিত, পরমাণু দিয়ে। তে দ্যাট মিন্স, মনে করো একটা পদার্থকে যদি আমরা একটা বিল্ডিং বলি, তাহলে বিল্ডিংয়ের ইটগুলো হচ্ছে অণু, আর এই ইটের ভিতরে বালি আছে, মাটি আছে, অনেক কিছু আছে, এগুলো হচ্ছে মনে করো পরমাণু। যাই হোক, আমরা পরমাণু পদার্থের গঠনে আমরা জানি একটা পরমাণুর দুইটা অংশ, কয়টা অংশ, দুইটা। একটা হচ্ছে শক্তি স্তর আর একটা হচ্ছে নিউক্লিয়াস। শক্তি স্তর হচ্ছে, নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর মাঝখানে যেটা থাকে, এটা নর্মালি পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ। এই নিউক্লিয়াসের ভিতরে আবার দুই ধরনের কণিকা থাকে, একটা প্রোটন আর একটা নিউট্রন। আমরা আগেই বলছি, আগেও জানছি আমরা, পরমাণুর ভিতরে অনেক কণিকা আছে, তার ভিতরে স্থায়ী বা প্রধান তিনটা কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর শক্তি স্তরে থাকে ইলেকট্রন। এখন আমরা এও জানি প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান, মানে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান বা ঋণাত্মক, আর নিউট্রনের কোনো চার্জ নেই। দেখো এতক্ষণ আমরা দেখলাম একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব কিছুই কিন্তু আছে। কিন্তু দেখো প্রোটনের চার্জ প্লাস ওয়ান, ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান, নিউট্রনের চার্জ নাই, তো নিউট্রনের হিসাব বাদ দিলাম, তাহলে পরমাণুর অ্যাকচুয়ালি আধান বা চার্জ কিন্তু শূন্য। দ্যাট মিন্স এটা বিদ্যুৎ নিরপেক্ষ, তার মানে স্বাভাবিক অবস্থায় একটা পদার্থের পরমাণুর ধনাত্মক চার্জও নাই, ঋণাত্মক চার্জও নাই। এটা কখন সম্ভব? তার মানে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন বা প্লাস চার্জ আছে, নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরে ঠিক ততগুলো ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ আছে। এই জন্য পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ, মানে টোটাল বা নিট চার্জ শূন্য। এখন তাহলে পরে আধান বা চার্জের উৎপত্তি কীভাবে হয় এইটা একটু আমরা দেখব। তার আগে আমরা একটু দেখব যে কখন, এখন আধান বা চার্জ কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়। মনে করো সোডিয়াম একটা পরমাণু, সোডিয়াম পরমাণুতে এর পারমাণবিক সংখ্যা এগারো, এর ভর সংখ্যা ১৩। এগুলো তোমরা বড় ক্লাসে আরও ক্লিয়ার শিখবা। এখান থেকে সোডিয়াম পরমাণুতে প্রোটন আছে ১১টা, তাহলে ইলেকট্রনও আছে ১১টা, নিউট্রন আছে ১২টা, এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখেছি। প্রোটনের চার্জ প্লাস ওয়ান, তাহলে কত হলো প্লাস ১১। ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান, মাইনাস ১১। নিউটনের তো কোনো চার্জ নেই, কাজে এইটা হিসাব আমরা করব না, তাহলে টোটাল কত হইল শূন্য, তার মানে সোডিয়ামের কোনো চার্জ নাই। এখন দেখো আমরা দেখলাম নিউক্লিয়াসে থাকে প্রোটন, তো প্রোটন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কে চেঞ্জ হবে, ইলেকট্রন। তাহলে একটা পরমাণুর ইলেকট্রন যদি কম হয়ে যায়, সাপোজ সোডিয়াম একটা ইলেকট্রন যদি কখনো ছেড়ে দেয়, তাহলে সোডিয়াম প্লাস হয়, এটা কি চার্জ, পজিটিভ চার্জ, কি চার্জ, পজিটিভ চার্জ।
তাহলে একটা ইলেকট্রন ছাড়লে পরে সোডিয়ামের কয়টা থাকে 10টা তাহলে 10টাতে কত হলো -10 তাহলে কি +1 এই জন্য সোডিয়ামের চার্জ কিন্তু প্লাস তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কোন পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয় বা কোন পরমাণুতে যদি ইলেকট্রনের ঘাটতি হয় তাহলে পরে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান বা চার্জে সিমিলার হইতে কোন পরমাণুর যদি ইলেকট্রনের আধিক্য হয় মানে ইলেকট্রন যদি বেশি থাকে সে ক্ষেত্রে কিন্তু আমাদের ঋণাত্মক আধান বা চার্জের সৃষ্টি হবে একটু যদি আমরা দেখি মনে করো ক্লোরিন 17 35 এটাতেও আমরা দেখি প্রোটন আছে 17টা ইলেকট্রন আছে 17টা নিউট্রন আছে 18টা আধান বা চার্জের ক্ষেত্রে আমাদের নিউট্রনের কোনো ভূমিকা নেই কার প্রোটন আর ইলেকট্রনের তাহলে প্রোটন চার্জ কত +1 কত হলো +17 ইলেকট্রনের চার্জ -1 কত হলো -17 নরমালি শূন্য এই জন্য ক্লোরিনের এই জায়গায় কিন্তু কোনো চার্জ নেই মানে চার্জ কত শূন্য এখন কোনোভাবে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কি করে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেই কাজটা কখন হবে ক্লোরিন প্লাস ইলেকট্রন তখন ক্লোরিনের কিন্তু মাইনাস চার্জ হবে কি চার্জ হবে মাইনাস চার্জ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন দাঁড়ায় কয়টা 18টা তাহলে এখানে কত হবে 18 তাহলে চার্জ -1 এই জন্য ক্লোরিনের চার্জ কিন্তু -1 বুঝা গেছে তাহলে আমরা দেখলাম সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে চার্জ হচ্ছে প্লাস কারণ সোডিয়ামের ইলেকট্রন কমে যায় ফলে নরমালি প্রোটনের আধিক্য দেখা দেয় প্রোটন বেশি থাকে ইলেকট্রন কমে যায় ফলে চার্জ কি হয় প্লাস আবার আমরা দেখলাম ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন 17টা থাকার কথা ছিল কয়টা হয় 18টা তখন তার একটা ইলেকট্রন বেশি হয় বা প্রোটনের চেয়ে বেশি হয় ফলে ক্লোরিনের টোটাল চার্জ নেগেটিভ দাঁড়ায় এতক্ষণ তাহলে আমরা কি দেখলাম তে নরমালি পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ কখন যখন এর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে তার মানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন আছে এখন কোনোভাবে প্রোটন তো চেঞ্জ করা সম্ভব না তাহলে চেঞ্জ করব কি ইলেকট্রন তো কোনোভাবে ইলেকট্রনের কম বেশি যদি হয় তার মানে নরমালি যতগুলো ইলেকট্রন থাকার কথা তার চেয়ে যদি কম থাকে তাহলে পরে ধনাত্মক চার্জ হয় যেমন সোডিয়ামে আমরা দেখলাম একটা ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ চার্জ হয় আবার নরমালি যতগুলো ইলেকট্রন থাকার কথা তার চেয়ে যদি একটা ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন বেড়ে যায় মানে বেশি হয় তখন নেগেটিভ চার্জ হয় বা ঋণাত্মক আধানের সৃষ্টি হয় যেমন আমরা দেখলাম ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস চার্জ পাওয়া গেছে অথচ নর্মাল অবস্থায় ক্লোরিনের কিন্তু কোনো চার্জ নাই আবার সোডিয়ামেরও কোনো চার্জ নেই তাহলে বোঝা গেল যে নর্মালি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণ প্রোটন আর ইলেকট্রন সমান এখন তাহলে কিভাবে আধান বা চার্জের সৃষ্টি হয় কোনো ক্রমে কোনো কারণে যদি এই পরমাণুগুলা একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে ধাক্কা খায় বা ঘর্ষণ হয় তাহলে কোনোভাবে একটা পরমাণু ইলেকট্রন আর একটা পরমাণুতে যেতে পারে দ্যাট মিন্স কেউ ইলেকট্রন ছেড়ে দিতে পারে কেউ গ্রহণ করতে পারে তাহলে যারা ইলেকট্রন ছেড়ে দেবে তাহলে তাদের ইলেকট্রন কম বয়ে নর্মালের চেয়ে ফলে তাদের ধনাত্মক চার্জ হবে তার ধনাত্মক আধানে আহিত হবে আর যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে তার নর্মালের চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি হবে ফলে তার ঋণাত্মক আধান বা চার্জের সৃষ্টি হবে তাহলে বোঝা গেল ঘর্ষণের ফলে বা চাপ ঘর্ষণ স্পর্শ বিভিন্ন কারণে এক পদার্থের পরমাণু আর এক পদার্থের পরমাণুর সাথে ধাক্কাধাক্কি লাগলে পরে একটার ইলেকট্রন আর একটার ইলেকট্রনে এক্সচেঞ্জ হতে পারে এক্সচেঞ্জ না
ট্রান্সফার হতে পারে দ্যাট মিন্স কেউ ইলেকট্রন গ্রহণ করে কেউ ত্যাগ করে যারা গ্রহণ করে তাদের ইলেকট্রন বেশি হওয়ার কারণে ঋণাত্মক চার্জ হয় আর যারা ত্যাগ করে তাদের ইলেকট্রন কম হওয়ার কারণে ধনাত্মক চার্জ হয় এই আমরা দেখলাম এতক্ষণ এভাবেই আধান বা চার্জের উৎপত্তি হয় দেখো এখন আমরা দেখব আধান বা চার্জের ধর্ম তাই আধান বা চার্জের ধর্ম দুইটা ধর্ম একটা হচ্ছে সমধর্মী চার্জ বা সেম চার্জ একটা বিপরীত ধর্মী চার্জ বা অপোজিট চার্জ তাই সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তার মানে একটা আরেকটার কাছে আসলে দূরে ঠেলে দেয় বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তার মানে বিপরীত ধর্মী চার্জ দুইটা যদি কাছে আসে আরো ক্লোজ হবে দূরে সরাই দিবে সমধর্মী চার্জ মানে সেম চার্জ পজিটিভ পজিটিভ প্লাস চার্জ অথবা মাইনাস চার্জ একই রকম চার্জ তারা কি করবে বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মী চার্জ যেমন মাইনাস চার্জ প্লাস চার্জ অথবা প্লাস চার্জ মাইনাস চার্জ এরা আকর্ষণ করবে বোঝা গেছে তাহলে সেম চার্জ বিকর্ষণ করে আর অপোজিট চার্জ এটা আকর্ষণ করবে ক্লিয়ার আমরা দেখলাম সমধর্মী চার্জ আকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ বিকর্ষণ করে এইটা যে সমধর্মী চার্জে আকর্ষণ করে এইটা আমরা একটু পরীক্ষার মাধ্যমে জানব তোমাদের বইয়ে আছে তোমরা দেখবা প্রথমে আমরা দুইটা চিরুনি নেব কি নেব দুইটা চিরুনি আর একটা পশমি কাপড় বা উলের কাপড় এইটা পেনি দেখো চিত্রে এই একটা চিরুনি এই একটা চিরুনি এই চিরুনি দুইটাকে সুতার সাহায্যে একটা শুকনো কাঠি দিয়ে আমরা আটকায় নেব শুকনো কাঠি কেন ব্যবহার করব আমরা একটু পরে দেখব যে যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ যায় তার পরিবাহী তাই শুকনো কাঠি বিদ্যুৎ অপরিবাহী কিন্তু ভিজা কাঠি বিদ্যুৎ পরিবাহী এই যে কোনো ধাতব কাঠিও আমরা ব্যবহার করব না যাই হোক চিরুনি দুইটা শুকনো কাঠির সাহায্যে আমরা বেঁধে ফেলব এখন পশমি কাপড় দিয়ে আমরা চিরুনি দুইটাকে কি করব কতক্ষণ ঘুষব একটু স্পর্শ করব অনেকবার তাহলে পরে চিরুনি দুটার ভিতরে আধান বা চার্জের সৃষ্টি হবে দ্যাট মিন্স পশমি কাপড় থেকে ইলেকট্রন চিরুনিতে প্রবেশ করবে ফলে চিরুনি ঋণাত্মক বা নেগেটিভ চার্জে উৎপত্তি হবে তাহলে দুইটা চিরুনিকে যদি আমরা ঘষি তাহলে দুইটা একই ধরনের চার্জ তৈরি হবে তার মানে এই চিরুনিতেও ঋণাত্মক চার্জ এই চিরুনিতেও ঋণাত্মক চার্জ কিছুক্ষণ আগে আমরা দেখছি সমধর্মী চার্জ বিকর্ষণ করে এখন এই চিরুনি দুইটাকে যদি কাছে আনি তাহলে আমরা দেখব চিরুনি দুইটা দূরে সরে যাচ্ছে কি হচ্ছে দূরে সরে যাচ্ছে দ্যাট মিন্স চিরুনি দুইটা একে অপরকে বিকর্ষণ করতেছে এর থেকে কি বোঝা গেল যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এখন এই চিরুনি দুইটাই কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত এখন এই যে আমরা পশম বা উলের কাপড় দিয়ে যে চিরুনিগুলোকে ঘষলাম এই পশমের কাপড় থেকে কিন্তু ইলেকট্রন এই চিরুনিতে প্রবেশ করছে তার মানে চিরুনির নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন আধিক্য দেখা গেছে তাহলে অবশ্যই পশমের কাপড়ের ইলেকট্রন শর্ট তার মানে পশম বা উলের কাপড়ের ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে দ্যাট মিন্স ওইটা পজিটিভ চার্জ তাহলে চিরুনির নেগেটিভ চার্জ পশমের কাপড় হয়ে গেছে পজিটিভ চার্জ তাহলে এটা কি এক জাতীয় চার্জ না দুই জাতীয় দুইটা কিন্তু ভিন্ন চার্জ বা অপোজিট চার্জ এখন এই চিরুনি আর পশমের কাপড়কে যদি আবার আমরা কাছে আনি দেখব এই দুইটা একে অপরকে আকর্ষণ করবে কারণ কি এরা ভিন্ন চার্জ তাহলে এই চিরুনি এবং পশমের কাপড় দিয়ে কিন্তু আমরা দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে দুইটা চিরুনি একই জাতীয় চার্জে বা আধানে আহিত হওয়ার ফলে তারা পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু এই চিরুনি আবার তার বিপরীত ধর্মী চার্জ পশমের কাপড়কে আকর্ষণ করে তাহলে বোঝা গেল সমধর্মী চার্জ বিকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে এই একই পরীক্ষা আমরা
দুইটা বেলুন দিয়েও করতে পারি কি দিয়ে দুইটা বেলুন দিয়েও আমরা করতে পারবো সাপোজ আমরা দুইটা বেলুন নিলাম এই বেলুনগুলোকে আমরা পশম বা উলের কাপড় দিয়ে আমরা ঘষলাম তে দুইটা বেলুনেই কিন্তু একই ধরনের আধান বা চার্জের উৎপত্তি হবে তার মানে দুইটা বেলুনই পশমের কাপড় থেকে ইলেকট্রন গ্রহণ করবে বলে এটাতেও নেগেটিভ চার্জ এটাতেও নেগেটিভ চার্জ দেখা যাবে এই দুইটা বেলুন যদি কাছাকাছি আনি দেখা যাবে দুইটাকে বিকর্ষণ করতেছে দ্যাট মিন্স দূরে ঠেলে দিচ্ছে আবার এই বেলুনকে যদি আমরা পশমের কাপড়ের সাথে নিয়ে আসি তখন দেখা যাবে বেলুন এবং পশমের কাপড় পরস্পর কাছে আসতেছে তার মানে এই দুইটা আকর্ষণ করতেছে এই আগের মতো আমরা বলতে পারি যে এই বেলুন দুইটা সম চার্জ বা একই আধান যুক্ত হওয়ার কারণে পরস্পরকে বিকর্ষণ করতেছে আবার বেলুনকে যে উলের কাপড় বা পশমি কাপড় দিয়ে আমরা স্পর্শ করে ঘষেছি সেইটা কিন্তু পজিটিভ চার্জ হচ্ছে তাহলে ওইটা আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ তাহলে ভিন্ন চার্জ হওয়ার কারণে বেলুনকে এই পশম বা উলের কাপড় এটা কিন্তু কি করতেছে কাছে টানতেছে এখান থেকেও আমরা ওই একই কনক্লুশন সমধর্মী চার্জ বিকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে এই হচ্ছে আমাদের আধান বা চার্জের ধর্ম এখন আমরা দেখব চার্জের অস্তিত্ব বা আধানের অস্তিত্ব দ্যাট মিন্স একটা বস্তুতে আধান বা চার্জ আছে কি নাই তার মানে একটা বস্তু ধনাত্মক চার্জযুক্ত না ঋণাত্মক চার্জযুক্ত না কোনো চার্জই নাই এইটা আমরা কিভাবে বুঝব তো তোমাদের বইয়েও একটা পরীক্ষা আছে আমরা একটা টেবিলের উপরে ছোট ছোট কাগজের টুকরা নিয়েছি আর একটা চিরুনি নিয়েছি আর আমাদের মানে কালেকশনে একটা পশম বা উলের কাপড়ও আছে প্রথমে কাগজের টুকরোগুলো ছোট ছোট করে আমরা টেবিলের উপরে রেখে দিলাম আর চিরুনিটা নর্মাল অবস্থায় ছিল চিরুনিটা প্রথমে আমরা কাগজের টুকরার কাছে নিয়ে যাই দেখব কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে না বিকর্ষণ করতেছে না তাহলে বোঝা যাবে যে এই অবস্থায় চিরুনিতে কোনো আধান বা চার্জ নাই ফলে আকর্ষণ বা বিকর্ষণের প্রশ্ন ওঠে না দ্যাট মিন্স চিরুনি নিরপেক্ষ অবস্থায় আছে এখন আমরা চিরুনিটাকে পশমের কাপড় বা উলের কাপড় দিয়ে কতক্ষণ ঘষব অথবা আমরা মাথার ভিতরে কয়েকবার আশ্রাইলে পরে দেখা যাবে চিরুনিতে আধান বা চার্জের উৎপত্তি হবে আর উলের বা পশমের কাপড় দিয়ে ঘষলে পরে চিরুনি যে আদান বা চার্জ যুক্ত হবে এটা কিভাবে বুঝবো এইবার চিরুনিটাকে যদি আমি আবার কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে যাই দেখা যাবে চিরুনি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করবে অথচ কিছুক্ষণ আগে কিন্তু আকর্ষণ করেনি এ থেকে কি বুঝলাম চিরুনিতে আদান বা চার্জ এখন আছে আগে ছিল না কেন আছে কারণ চিরুনিকে যখন আমরা পশম বা উলের কাপড় দিয়ে বা মাথায় ঘষলাম তখন চিরুনি পশম বা উলের কাপড় থেকে ইলেকট্রন চিরুনিতে চলে গেছে ফলে চিরুনিতে ইলেকট্রনের আধিক্য দেখা দেওয়ার কারণে চিরুনি ঋণাত্মক বা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে আর ফলে চিরুনি এখন কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতেছে এইভাবে আমরা চার্জের অস্তিত্ব সম্পর্কে ধারণা পেতে পারি আবার তোমরা বড় ক্লাসে দেখবা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র এইটা দিয়েও আমরা নেক্সট টাইম বড় হলে পরে তোমরা শিখবা এইটা দিয়েও কোনো বস্তুতে আধান আছে না নাই বা আধান থাকলেও কি জাতীয় আধান আছে ধনাত্মক আধান না ঋণাত্মক আধান সেটা আমরা দেখতে পাবো তাহলে আমরা দেখলাম একটা চার্জের অস্তিত্ব এইভাবে জানা যাবে আবার বলি চিরুনি নর্মাল অবস্থায় কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করবে না কারণ চিরুনিতে কোনো চার্জ নেই এখন চিরুনিকে যদি আমরা পশম বা উলের কাপড় দিয়ে ঘষার পরে কাগজের টুকরোর কাছে নিয়ে যাই তাহলে পরে চিরুনি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করবে কারণ উলের কাপড় দিয়ে ঘষার ফলে চিরুনিতে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়েছে
ফলে চিরুনি এখন চিরুনির কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করবে। এই হচ্ছে আমাদের আধান বা চার্জ কিভাবে অস্তিত্ব আমরা দেখব, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব পরিবাহী অপরিবাহী অর্ধ পরিবাহী। তার আগে আমাদের জানতে হবে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি। আমরা সামনে আরো ক্লিয়ার শিখব। আসলে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কিছুই না, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, মানে ফ্লো অফ ইলেকট্রন। এটা হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, তার মানে একটা পদার্থ থেকে ইলেকট্রন আর একটা পদার্থে যাবে। তাহলে এই যে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি বা বিদ্যুৎ ব্যবহার করি, এটা কিন্তু ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের প্রবাহ। তাই ইলেকট্রন তো সবার ভিতর দিয়ে যাইতে পারবে না। তাই এই বিদ্যুৎ বা ইলেকট্রন যে সমস্ত কোনো কোনো পদার্থের ভিতর দিয়ে যাইতে পারে, কোনো কোনো পদার্থের ভিতর দিয়ে যাইতে পারে না, আবার কোনো কোনো পদার্থের ভিতর দিয়ে কখনো যায় কখনো যায় না, কন্ডিশন আছে। তাই এই ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? একটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, আর একটা অর্ধ পরিবাহী। বোঝা গেছে? তাহলে পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী। পরিবাহী মানে কি? যাদের ভিতর দিয়ে ইলেকট্রন বা বিদ্যুৎ সহজেই পাস করতে পারে, সহজেই যেতে পারে, সেগুলো হচ্ছে পরিবাহী। যেমন তামার তার, নর্মালি বাসা বাড়িতে আমরা যে তারগুলো ইউজ করি এগুলো কিন্তু তামার তার। যেমন তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, আয়রন, এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ পাস করে যেতে পারে, ফলে এগুলো হচ্ছে পরিবাহী। অপরিবাহী যেগুলোর ভিতর দিয়া বিদ্যুৎ বা ইলেকট্রন প্রবাহিত হতে পারে না, সেগুলো হচ্ছে অপরিবাহী। যেমন শুকনো কাঠ, শুকনো কাঠের ভিতর দিয়া বিদ্যুৎ যেতে পারে না। তো নর্মালি অধাতুগুলো যেমন রাবার, রাবারের ভিতর দিয়েও বিদ্যুৎ যেতে পারে না, এগুলো কিন্তু অপরিবাহী। তো নর্মালি তোমরা জানো যেগুলো শক্ত সেগুলো হচ্ছে ধাতু, যেমন চকচক করে পিটিয়ে পাত করা যায় এগুলো হচ্ছে ধাতু। আর অধাতু নর্মালি এর উল্টাগুলা, নর্মালি অধিকাংশ ধাতুই বিদ্যুৎ পরিবাহী আর অধাতুগুলা পরিবাহী না। কিন্তু একটা কার্বন কিন্তু অধাতু, কিন্তু কার্বনের একটা রূপভেদ সেটা গ্রাফাইট, এইটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। তাহলে আমরা দেখলাম পরিবাহী যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে পারে, অপরিবাহী যাদের ভিতর দিয়ে টোটালি বিদ্যুৎ যায় না তারা হচ্ছে অপরিবাহী। অর্ধ পরিবাহী মানে যাদের ভিতর দিয়া বিদ্যুৎ কখনো যায় কখনো যায় না, কিছুটা যায়, পুরোপুরি যায় না তা না, কিছুটা যায়। তাই অপরিবাহী উদাহরণ হচ্ছে যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থের উদাহরণ। এই অর্ধ পরিবাহী পদার্থগুলো নর্মালি যখন তাপমাত্রা কম থাকে তখন এটা অপরিবাহীর মতো আচরণ করে, তার মানে এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে না। কিন্তু যদি তাপমাত্রা আমরা বাড়াই অনেক হাই টেম্পারেচারে, অর্ধ পরিবাহী পদার্থগুলো তখন কিছুটা বিদ্যুৎ পরিবহন করে, বা আরও বেশি হাই টেম্পারেচার হলে পরে তাদের বিদ্যুৎ পরিবাহিতা বেড়ে যায়, মানে তারা অনেকটা দুর্বল পরিবাহীর মতো আচরণ করে। এর উদাহরণ আমরা দেখলাম সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, তোমাদের বইও আছে, তোমরা দেখবা। এই হচ্ছে আমাদের মোটামুটি তিন ধরনের পদার্থের উদাহরণ, একটা পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী। এই গেল। এখন আমরা দেখব স্থির বিদ্যুৎ হতে চল বিদ্যুৎ সৃষ্টি, স্থির বিদ্যুৎ থেকে চল বিদ্যুৎ সৃষ্টি। স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ থেকে চল বিদ্যুৎ। তার আগে স্থির বিদ্যুৎ কি এটা আমাদের জানতে হবে। দেখো স্থির বিদ্যুৎ মানে যে বিদ্যুৎ কোনো নির্দিষ্ট পদার্থের ভিতরে আবদ্ধ আছে, চলাচল নাই, গতিশীলতা নাই, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। আর চল বিদ্যুৎ মানে যে বিদ্যুৎ এক স্থান থেকে আর এক স্থানে
হুক করবে বা গতিশীল বা চলাচল করতে পারে। আমরা আগেই দেখছি যে আধান বা চার্জের উৎপত্তি কারণে কারণ হচ্ছে ইলেকট্রন। আধান বা চার্জের উৎপত্তির কারণ হচ্ছে ইলেকট্রন। যেসব পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দেয় তারা ঋণাত্মক চার্জ হয়, যাদের ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি দেখা যায় তাদের ধনাত্মক চার্জ হয়। আর আমরা এও জানি যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি মানেই ইলেকট্রনের প্রবাহ বা ফ্লো অফ ইলেকট্রন। তার মানে ইলেকট্রনের ফ্লো করতে পারলেই স্থির চলবিদ্যুৎ। তাই আমরা দেখলাম একটা পদার্থকে সাময়িকভাবে ইলেকট্রনের আধিক্য ঘটাইতে পারে অথবা ইলেকট্রনের ঘাটতিও ঘটানো যেতে পারে, ফলে পদার্থটা চার্জিত হবে, হয় ধনাত্মক অথবা ঋণাত্মক। এখন ধরা যাক কোনো পদার্থের ভিতরে আমরা ইলেকট্রনের আধিক্য ঘটাইলাম, মানে এক্সেস ইলেকট্রন আছে, তার মানে এখানে নেগেটিভ চার্জের সৃষ্টি হইল। তাহলে উপযুক্ত যদি আরেকটা পদার্থ পাওয়া যায়, সাপোজ মনে করো পানি কই থেকে কোথায় যায়, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যায়। যেমন তোমরা জানো বায়ু প্রবাহ কোথায় হয়, যে জায়গায় হঠাৎ করে ঘূর্ণিঝড় কখন হয়, কোনো জায়গায় বাতাসের ঘনত্ব কম কোনো জায়গায় বেশি, তখন বেশি ঘনত্বের বাতাস কোথায় আসে, কম ঘনত্বের বাতাসে আসে। সোজা হিসাব মনে করো পানি উঁচু জায়গার থেকে নিচু জায়গায় আসে, কতক্ষণ আসে, যতক্ষণ পানির লেভেলটা সেম না হয়। এরকম কোনো পদার্থে ইলেকট্রনের ঘাটতি হবে, তার ধনাত্মক চার্জ হবে, কোনো পদার্থের ইলেকট্রনের আধিক্য হবে, ঋণাত্মক চার্জ হবে। তাহলে যার পজিটিভ চার্জ, যেমন সোডিয়াম পজিটিভ চার্জ, কুলিন নেগেটিভ চার্জ, তার মানে এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে কম আছে, এই বেশি জায়গায় ইলেকট্রন কম জায়গায় আসতে পারে নাকি, বা কেউ সরাসরি ইলেকট্রন ছাড়তে পারে। তো এই ইলেকট্রনের ফ্লো বা ডিফারেন্স যতক্ষণ আমরা রাখতে পারবো, মানে ইলেকট্রনের পার্থক্য যতক্ষণ বজায় রাখা সম্ভব হবে ততক্ষণ ইলেকট্রনের প্রবাহ চলবে, দ্যাট মিন্স ইলেকট্রন ফ্লো করবে, ফলে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে, এইটাই হচ্ছে চলবিদ্যুৎ। আবার বলি, একটা নির্দিষ্ট জায়গায় যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আবদ্ধ আছে সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। আর স্থির বিদ্যুৎ বা কোনো পদার্থের ভিতরে যে বিদ্যুৎ আছে সেটাকে যদি আমরা উপযুক্ত পরিবাহক, যেমন আমরা দেখলাম পরিবাহী, অর্ধপরিবাহী, এগুলোর ভিতরে দিয়ে যদি এক স্থান থেকে আর এক স্থানে ট্রান্সফার করতে পারি, মানে আমরা এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে সেটা হচ্ছে চলবিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ সৃষ্টি করার প্রধান কারণ, মানে প্রধান মানে কীভাবে করতে পারবো, এটা করা যাবে ইলেকট্রনের ঘাটতি বজায় রেখে। দ্যাট মিন্স দুইটা পদার্থের ভিতরে এমন একটা কন্ডিশন রাখতে হবে যেন কোনো পদার্থ সবসময় ইলেকট্রন ছাড়তেই থাকে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করতেই থাকে। যেমন পানির মতো, পানি উঁচু জায়গার থেকে নিচু জায়গায় আসে, কতক্ষণ আসে, যতক্ষণ লেভেল সমান না হয়। তার মানে এমন একটা পদার্থ যেটা সবসময় ইলেকট্রন ছাড়তে থাকবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। তাহলে একজন ইলেকট্রন ছাড়ার ক্ষমতা রাখতে হবে, একজনের গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে। এই দুইজনের, দুই ধরনের পদার্থের ইলেকট্রন ছাড়া নেওয়া, এদের ঘাটতি কারো আধিক্য, এইটা যতক্ষণ বজায় রাখা যাবে ততক্ষণ তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ চলমান থাকবে। আর এভাবেই আমরা স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ তৈরি করতে পারি। তাহলে যেমন দেখো আমার তোমাদের বইয়েও কিছু আছে, সাপোজ একটা আমরা চিরুনিকে আমরা উলের কাপড় বা পশমের কাপড় দিয়া কিছুক্ষণ বসলে পরে দেখা যাবে এটা কাগজের টুকরাকে আকর্ষণ করে, তার মানে এর ভিতরে চার্জের অস্তিত্ব পাওয়া গেছে। এখন এই আমরা চিরুনিটাকে যদি হাত দিয়ে স্পর্শ করি বা মাটিতে রাখি, তাহলে এর ভিতরে যে ইলেকট্রন বা এক্সট্রা ইলেকট্রন ছিল সেটা হাত দিয়ে পরিবাহকের ভিতরে দিয়ে মাটিতে চলে যাবে, ফলে এখানে আর চার্জ থাকবে না। এখন যদি এই চিরুনিটাকে কাগজের কাছে নিয়ে যাওয়া যায়, তখন দেখা যাবে এটার আকর্ষণ করতেছে না, তার কারণ এর ভিতরে যে বিদ্যুৎ ছিল চলে গেছে।
এইটা হচ্ছে সাময়িক খুবই সামান্য পরিমাণ বিদ্যুৎ ঘর্ষণ একটা পদার্থকে যদি আরেকটা পদার্থ দিয়ে ঘর্ষণ করি উপযুক্ত ঘর্ষক দিয়া তাহলে পরে সাময়িকভাবে সামান্য পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায় কিন্তু আমরা যে ইলেকট্রিসিটি ইউজ করি এইটা এই সামান্য বিদ্যুৎ দিয়ে কাজ নাই এক্ষেত্রে আমাদের ভাস্ট ডিফারেন্স দরকার মানে এমন একটা সিস্টেম দরকার যে একটা পদার্থে মানে কন্টিনিউয়াসলি ইলেকট্রনের আধিক্য ঘটতে থাকবে আর কারো ইলেকট্রনের ঘাটতি হইতে থাকবে তো যতক্ষণ এই আধিক্য এবং ঘাটতি কারো বেশি কারো কম মানে ডিফারেন্স বজায় থাকবে ততক্ষণ ইলেকট্রনের প্রবাহ চলতে থাকবে দ্যাট মিন্স ততক্ষণ বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে এভাবেই আমরা স্থির বিদ্যুৎ থেকে চল বিদ্যুৎ সৃষ্টি করতে পারি নেক্সট টাইম তোমরা আরও বড় ক্লাসে এ সম্পর্কে আরও ডিটেল জানবা আপাতত আজকে এই পর্যন্তই আমরা পড়লাম নেক্সট টাইম নেক্সট লেকচারে আমরা আরও সামনে যাবো ইনশাল্লাহ